ফুলের মেলা বসেছে, তো ভাবলাম আমি কেন বাদ যাব, আমিও সেই কাশ ফুলের মেলা থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, দীপা বলছি, কেমন আছেন সবাই? তো যেই বাবা সেই কাজ, সবাই রেডি হয়ে গিয়েছি, ছেলে মেয়ে তাদের বাবা এই যে অটো ঠিক করে ফেলেছে, আমরা এখন অটোতে উঠব। তো আমাদের বাসা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে অটোতে হচ্ছে 250 টাকা নিয়েছিল রিজার্ভ, আমরা যেহেতু রিজার্ভ গিয়েছি, আর হচ্ছে সময় লেগেছে 20 থেকে 30 মিনিটের মতো আর কি, পুরোটা লাগেনি। যাই হোক, এই যে বসে গেছি, এখন একটু নিজেকে দেখে নিয়ে ঠিক করছি। তো চলে এসেছে এই যে টোলটার কাছে, তো অটোতে টোল ভাড়া হচ্ছে যাবার সময় 30 টাকা, আসার পথেও কিন্তু 30 টাকা এখানে টোল দিতে হয়। আর এটা হচ্ছে দপদপিয়া ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা তো সবসময় সব জায়গায় সুন্দর হয়, নিরিবিলি হয়, শহর থেকে একটু দূরে হয়। তো যাই হোক, এই যে ব্রিজটার নিচেই কিন্তু আমাদের বরিশালের সেই বিখ্যাত কীর্তনখোলা নদী। আর যদি সম্ভবত ব্রিজটা আমরা হেঁটে হেঁটে যেতাম, বাট সম্ভব না, ব্রিজের দূরত্বটা অনেক অনেক বেশি। তো আমার পক্ষে আসলে হেঁটে যাওয়া একেবারেই পসিবল না, যে কারণে আমরা অটোতেই যাচ্ছি। আর তাছাড়া বাসা থেকে যেহেতু আমরা অটো রিজার্ভ করেছি, সুতরাং অটোই তো আমাদের রাস্তা। তো এই যে মাঝামাঝি চলে এসেছি, এখন চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে। এই যে, আর ভাববেন না যে শীতকাল চলে এসেছে, ফক ফক দেখা যাচ্ছে, ক্যামেরা সেটিংয়ের কারণেই হচ্ছে এই অবস্থাটা হয়েছিল। তো আমরা নেমে গিয়েছি, তো আমি ভাবলাম যে প্রথমে আমরা ভার্সিটিতে ঢুকবো না, আসবো টঙে, যাতে ওই যে কাশফুলের মেলা বসেছে দেখেছেন। তবে ভার্সিটির ক্যাম্পাসে কিন্তু আসলেই একদম কাশফুল দিয়ে ভরে গিয়েছে, আর ড্রোন দিয়ে শ্যুট করতে পারলে অবশ্যই পুরোটা দেখানো যেত। আর অক্টোবর মাস তো এটা, নভেম্বর পর্যন্ত আসলে আপনারা পুরো ক্যাম্পাসটাই ওইভাবে ঘুরতে পারবেন, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। এ কারণে চাইলেই কিন্তু আমরা সেই কাশফুলের ভিতর দিয়ে যেতে পারছি না, কেননা কাদা পানিতে একেবারে একাকার। তো এই জায়গাটা একটু শুকনো ছিল, যদিও এখানে কাশফুলের পরিমাণ ছিল কম, যে কারণে হচ্ছে আমরা এখানটা থেকেই ফুল ছেড়েছি। আর যাদের কাশফুল নেওয়ার খুবই ইচ্ছা, অবশ্যই ছোটো সিজন নিয়ে যাবেন, যাতে করে ইজিলি কাটতে পারেন, তা না হলে কিন্তু আমার মতো করতে হবে। আর এই যে ভার্সিটির বিল্ডিংগুলো কিন্তু ভেরি ভেরি নাইস, মানে আমার নিজের এখন মনে হয় যেন আবার আবার পড়তে চলে যাই স্টুডেন্ট হয়ে এইসব এলাকায়। আর এই যে দেখেন, সবাই সেজে গুজে এসেছে, বাঙালি বলতে কথা। আর শেষ, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা ফিরছি আমাদের নীড়ে। আর কাশফুল কিন্তু নিয়ে নিয়েছে আমার মেয়ে, তো কাশফুলগুলো না বাসায় আসার পরে ফুটে গিয়েছিল আর কি। যাই হোক, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।